না, আপনাকে যারা ভোট অবশ্যই দিচ্ছে তারা কখনোই কুত্তা হইতে পারে না, আপনার ভোট ওইগুলো দিলে কুত্তা হয়ে অবশ্যই যাবে কেন? ভোট আপনার দিলে আপনি আশেপাশে কুত্তা থেকে আমাকে একটু তাহলে এবার বলতে দেন, আমি যে বলেন। কুত্তা লিখছি আপনি কি দেখছেন? আপনার যে যে যাদেরকে কুত্তা বলছি আপনি কি একবার দেখছেন? আপনি তো এটা সচেতন একজন জনপ্রতিনিধির মতো কথা বলছেন না, আপনি কি খেয়াল করে দেখছেন যে আপনার যে যাদেরকে কুত্তা বলছি কেন বলছি, মহিলাটা কেন বলছে? এটা তো আপনার জনপ্রতি, এটা আপনার মানে অনেক সচেতন, আপনার রেসপন্সিবিলিটি থাকা উচিত ছিল যে আপনি একজন জনপ্রতিনিধি জনাব, সে যে আমাকে কি অসভ্য কথাবার্তা বলছে আপনার এই যে রানা মানা। শুনেন, আমি জি যেহেতু বলেন ফোন দিচ্ছি, আমারটা বলেন শুনেন, আপনারটা বলবেন। বলেন আপনারা কার সাথে শুইবেন, না শিয়ালের লগে শুইবেন, না কুত্তার লগে শুইবেন, রাস্তাঘাট আপনারা কি করবেন, বাসা বাড়ি কি করবেন? আমি ব্যক্তি মেয়র হিসাবে সেটা আমার দেখার দরকারও নাই, জানারও দরকার নাই। আপনারা পাঁচতলা লিখে আপনি যে আইডিতে কি লেখেন আমি দেখি, আরো 10 জন আইডিতে কি করে এটাকে আমি দেখি, বা আমার কি দেখা সম্ভব? লক্ষ লক্ষ মানুষ এখানে আইডি চালায়, তার আইডিতে কে কি করে বা তার বাসায় কি করে, কে চুরি করে না ডাকাতি করে, কে বাটপাড়ি করে, কে আমরা জানি। এবং আপনারাই বলছেন আপনারা হাজবেন্ড ওয়াইফ কোনো কাজ করেন না, তাহলে নিশ্চয়ই আকাম করে বেড়ান? একটা মানুষ কাজ ছাড়া খাইতেছে, ইনকাম কি চলে না? একটা মানুষ যখন তার কোনো লিগ্যালিটি ইনকাম থাকে না, তখন নিশ্চয়ই সে অন্যায় ভাবে চলে, না হলে হাত পাতে অন্যের কাছে। সব মানুষের যখন তার পরিবার, আমি কি আপনার কাছে হাত পাচ্ছি সেটা বলেন? আপনার কাছে হাত পাচ্ছি না? আপনি এই কথা, আপনি আপনি আমাকে খুব হেয় করে কথা বলতেছেন মেয়র সাহেব, আপনি মেয়র হয়েছেন দেখে শোনেন। হ্যাঁ ঠিক আছে, আপনি জানার জন্য বলছেন, কিন্তু আপনি এই কথার, আপনি আমার কথাটা শোনেন। আপনি ঠিক আছে, আপনি অবশ্যই আপনি যেটা বলছেন এটা যুক্তিসঙ্গত, যে কে কি করলো, কে বাসায় কি করলো, কে আইডিতে কি করলো, সেটা আপনার দেখা দেখার সময় নাই, কারণ আপনি তো এইসব নিয়ে বসে সময় নাই, এটা আমার কাজ না। আপনার কাজ না, মানুষকে কি করলো তার ব্যক্তিগত এটা আমি এটা দেখতে যাবো। কিন্তু আপনি এই মাত্র বলেছেন, আপনি গতকালকে বলেছেন আপনার এক কি জানি 1,80,000 কর্মী আছে, আপনার 1,80,000 কর্মী তারা রেস্ট্রিক্ট কর্মী, এগুলো তো সব শেখ হাসিনার কর্মী। কোনটা শেখ হাসিনার কর্মী? আপনি কালকে বলছেন সবাই, আপনি কালকে বলছেন আপনার কর্মী, আপনার কর্মী বলেছেন আপনি? না না, আপনি বুঝেন এই যে লক্ষ লক্ষ কর্মী গুলো শেখ হাসিনার কর্মী না? অবশ্যই সব শেখ হাসিনার কর্মী, অবশ্যই। আপনি যাবেন বাপের কথা কইলেন, বঙ্গবন্ধুর নাম বলেন নাই? বুঝি নাই। আপনি যাবেন বাপের কথা বলেন, বঙ্গবন্ধুর কথা বলেন নাই? কি বঙ্গবন্ধুর কথা, কি বুঝলাম না? বঙ্গবন্ধুর কর্মী? অবশ্যই। তাহলে আমরা কার কর্মী? আপনি ওর বঙ্গবন্ধুর কর্মী, শেখ হাসিনার কর্মী। আমি শেখ হাসিনার কর্মী, জি জি অবশ্যই। তাহলে আমাদের যখন যারা আছেন আওয়ামী লীগ করে সবাই শেখ হাসিনার কর্মী, যখন আপনি আওয়ামী লীগের মানুষের কুত্তা বলবেন, হ্যাঁ না 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 না, আপনি এইভাবে কথা পেঁচায়েন না। যদি তারা বঙ্গবন্ধু কর্মী হয়ে থাকতো, শোনেন, সেগুলো শুধু আপনার আশেপাশে থাকা কিছু কুত্তা বাহিনী, আমি এখনো বলছি কুত্তা বাহিনী ওগুলো, যেগুলি আপনি এগুলি দেখার উপরে। কিন্তু আপনার শোনেন, আমার কথা শোনেন, আপনি আপনি তো আপনি তো একটা জঘন্য মেয়র, আপনি তো জঘন্য মেয়র, আপনি একটা জঘন্য মেয়র, আপনি কোন জনপ্রতিনিধি না, আপনি জনপ্রতিনিধি হতে পারেন না। শোনেন, আপনি জনপ্রতিনিধি হতে পারেন, আপনার একজন কর্মী, রেজিস্ট্রিকৃত কর্মী, সে কিভাবে আমাকে এই যে আপনি আপনি এই কথাটা বলছেন যে কে কার সাথে শুইবে না শুইবে, ফার দাঁড়িয়ে এইসব কথা মুখ সামনে কথা বলবেন? আপনি মেয়র, আপনার মুখে মানায় না এইসব, আপনার কর্মী, আপনি আপনার আপনি যাদেরকে শোনেন, আপনার কর্মীরা, আপনি আপনি লালসা করছিলেন, আপনি লালসা করছিলেন, আপনার কর্মী না সে ভাত পাচ্ছিল, আমি সেই ফাঁদে ফাঁদে পা দেই নাই। আপনার শোনেন, আমি সেই ফাঁদে পা দেই নাই, আপনার আপনার মুখে এইসব কথা মানায় না। তাহলে আপনি কেন তো যখন নিলেন কি যখন আপনার কর্মীরা বলবেন আমি ছেড়ে দেবো, আপনার কর্মীরা বলবেন আমি ছেড়ে দেবো নাকি? আপনি আপনি আমার যা খুশি তা পারে করেন, দেখি আপনি কি করতে পারেন, আপনার আমাকে করেন, আপনি আপনার সাথে কোনো কথা নেই, আপনি অভদ্র। না না,